আচ্ছা, আজকে তোমাদের করাচ্ছি 188 পাতার 17.1 কোশ্চেন। দেখি বলেছে, চাঁদার ভেতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলো আঁকার চেষ্টা করি। এই কোণগুলো আঁকতে হবে এবং দুভাবে আঁকতে হবে। তো কীভাবে আঁকতে হবে চলো আমি দেখে নিই চাঁদার সাহায্যে। এই মনে করে একটা চাঁদা নিলাম, আগে একটা নর্মাল ডাক্তার নেব, ডাক্তার আনলাম, এটা মনে করে বিন্দু। ছবিটা একটু বড় করে নিই। ওকে, এবার তুমি কি করবে বলেছে আমাদের, প্রথমে 54 ডিগ্রি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে এই জায়গাটা করে, এই যে দাগটা গেছে এই জায়গাটা, এখানে এই জায়গাটা বসাতে আমি মনে করে বললাম এ, তাহলে এতে আমি বসাবো। কোথায় বসাচ্ছি এটা? এই পয়েন্টটাকে এই পয়েন্টের সঙ্গে যোগ করে দিচ্ছি। এই বসানো হয়ে গেল, বলেছে 54 ডিগ্রি এখান থেকে উঠবো। এটা ভেতরের স্কেল, এটা বাইরের স্কেল। তো এই দাগটা ভেতরের, 0, 10, 20, 30, 40, 50, 60, 54 হচ্ছে 50-60-এর মাঝখানে। এইখানে 50-60-এর মাঝখানে এই যে বড় দাগটা, এটা হচ্ছে 55 ডিগ্রি, ঠিক তার আগের দাগটা 54। তার মানে এই যে এটা হচ্ছে 50, এখানে 51, 52, 53, 54, এই চারটি দাগ এখান থেকে গুণে নেবে। এখান থেকে 51, 52, 53, 54 এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে আমাদের 54 ডিগ্রি। এবং এখানে কী করবো, পয়েন্ট বসালাম, এখানে পয়েন্ট বসিয়ে এটাকে আমি যোগ করে দেবো। এই ওকে, আমি যদি দেখি এ দিই, তাহলে যে বি দিই আর এটা সি, নামটা এইরকম কোনটা হচ্ছে এবং এর মান হচ্ছে 54 ডিগ্রি। মনে রাখবে আমরা যখন কোণের নামকরণ করব আগে এটা বলবো, এই যে মাঝখানেটাকে লাস্টে বলবো, মানে মাঝখানে বলবো বি এ সি, লিখবো কোণ বি এ সি সমান 54 ডিগ্রি। এইবারে বলেছে একটা, এখানে বলেছে দেখো, চাঁদার ভেতরের স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করে, মানে দুটো স্কেলই ব্যবহার করতে হবে। আমি যদি বাইরের স্কেল ব্যবহার করি তাহলে আমাদের কী হবে দেখো, এখানে দেখিয়ে দিই, আগে দাগটা টেনে নিই। এমন করে একটা দাগ টানছি, ঠিক আছে, এখানে একটা পয়েন্টটা করলাম। এবার আমরা কী বসাবো, আগে এই দিকে বসেছিলাম তো এই দিকে, আর বাইরের স্কেল ব্যবহার করলে আমরা এই এই সাইডে বসাবো না, এই সাইডে বসাবো। বসালাম, এখান থেকে কী বসাবো, এই পয়েন্টটাকে এই পয়েন্টের জায়গায় নিয়ে গেলাম এবং এই সরলরেখাটাকে দাগটাকে মিলালাম, যে দাগটা আছে এই হয়ে গেল। এবার এখান থেকে আমরা উঠবো 54, 54 কিলোমিটার করে উঠবো। এবার হচ্ছে হচ্ছে বাইরের স্কেল, এইটা বাইরের দাগটা, ভেতরটা আমাদের কাজ হয়ে গেছে, বাইরেরটা 0, 10, 20, 30, 40, 50, 60, তাহলে আমাদের এই 50-এর পর 4 ঘর এভাবে গুনবো এবং আসবে 54 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে গেল 54 ডিগ্রি, এটা হয়ে গেল। আর নাম দিলাম এ বি সি, তাহলে এটা হয়ে গেল 54 ডিগ্রি, কোণ এ বি সি সমান 54 ডিগ্রি। এটা হয়ে গেল ভেতরের স্কেল, এটা গেল বাইরের স্কেল দিয়ে, ঠিক আছে। এইবার এইভাবে আমরা কোণগুলো করব। এখানে কথা বলেছে দেখো, 67, 85, 95, 120 আগে করবো 67, একইভাবে করবো 67। প্রথমে কী করবো, একটা দাগ টানবো স্কেলের সাহায্যে, দুখানে দাগ একেবারে টেনে নিচ্ছি দুদিকে একসঙ্গে কোনো দুটোকেই। প্রথমে এই বিন্দুটাই ধরে করবো, মানে ভেতরে স্কেল দিয়ে এই বসালাম, 67 বলেছি, 67 এইটা পয়েন্টটা মিলালাম, এই সরলরেখার সঙ্গে মিলিয়ে নিলাম, এই জিরোর সাথে এই সরলরেখা মিলে গেল 67, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 67 হচ্ছে 60 আর 70-এর মাঝখানে। এইখানে যে উঠছে দাগটা, এইখানে যে 65 ছোট্ট বড় দাগটা, এরপরে 66, 67 দুটো দাগ, এখানে পয়েন্টটা বসালাম, তাহলে আমরা পেয়ে গেলাম 67 ডিগ্রি এখানে। আর যখন বাইরে স্কেল করব তখন আমরা এই পয়েন্টটা বসাবো এবং এইখানে বসিয়ে বসিয়ে এই দিক দিয়ে করবো 67, এখান থেকে 60-70-এর মাঝখানে 65, 66, 67, এখানে 67, এই দাগ হয়ে গেল। বুঝতে পারছি কেমন করছি, একটা ভেতরের স্কেল একটা বাইরের স্কেল, নাম কী দেবো ধর এ বি সি, এ দিলাম 67 ডিগ্রি, এটা ভেতরের স্কেল, অর্থাৎ এ দিলাম ডি ই এফ, এ দাগ করে লিখলাম 67 ডিগ্রি, এটা হয়ে গেলো বাইরের স্কেল। বোঝা যাচ্ছে দেখো একই টাইপে দেখতে, এটা ভেতরের স্কেল দিয়ে করেছি, কোনটা এইদিকে বিকিয়েছে, এটা এইদিকে বিকেছে। ওকে, এবার করবো কত ডিগ্রি দেখিয়ে আছে, 85 ডিগ্রি,
चलो पंचाशी जन दो दाग टनब एखे एक दाग अच्छा एखे दाग हमारे तो नियम हमें जानी प्रथम बसब यहन जरोोटा के मिलिए निले पचासी तुलब जिरो के उठब जिरो के आशी पाँच पचासी मैं आशी और नब्बे मजखने ये पचासी पॉइंट कर लखने पचासी डिग्री पचासी तो दाँत एक स्ट्रेट हो नब्बे हो जो इटा गल पचासी डिग्री नाम देव कि ए बी सी और ये जो को पचासी क्या है हमें यह दिखे बसब एवं ये बसाल बसान पर खान उठब आशी नब्बे पचासी ये जगह तेल पचासी पे गलम ओके नाम दिए देव नाम दिल डी एफ एखे पचासी डिग्री जो नाम दी तेल क्यों देवे नाम कोण ए बी सी समान पचासी डिग्री और कोण डी एफ समान ये पचासी डिग्री एट भेतर स्केल ये बाहर स्केल ओके अच्छा ओके तपर एक कोई देखी कत डिग्री बोले पचानब्बे डिग्री आगे दागे टेने शर्ट कर एक पचानब्बे मान हे आप बसा ये जिरो एर कर लरल एखे बसिए देव एर स्ट्रेट एट मिलाल ये देखो नब्बे जेखने उठले जिरो दस नब्बे उठल आशी नब्बे एकश पचानब्बे हे नब्बे और एकशर मजखने हमारे ये भेतर ये दागे भेतर स्केल तेल पचानब्बे नब्बे बेसि गल ठीक है एखान कर पचानब्बे डिग्री आर ये जो करबा पॉइंट धरब यह बसा पॉइंट के जिरो मानी नब एखान उठले उठले आशी नब्बे एकश और नब्बे एकश मजखने आज पचानब्बे डिग्री पचानब्बे डिग्री हमें कर फिलल देखो स्ट्रेट हम नब्बे है एकटू बसि एट पचानब्बे डिग्री एट हलो पचानब्बे डिग्री एर नाम देव ए बी सी एर नाम देव डी एफ ओके कत डिग्री एकश कुड़ी डिग्री चलो एखे एकश कुड़ी हम हो जाए एकश कुड़ी डिग्री प्रथम क्यों करब दाग टनब और यहाँ दाग टनब देखो काछाची टनल कारण जगह बेसि लागे एकश कुड़ी मान हमें धरो ये करब तो ये देखो भेतर स्केल बसब जो एखान बसल एखाना कुड़ी को लेकिन जिरोते उठब उठे एखान षाट सत्तर आशी नब्बे एकश दस एकश कुड़ी एकश कुड़ी ये भेतर स्केल एकश कुड़ी एखे दाग पॉइंट दिल जो कर लगे कि हल एकश कुड़ी डिग्री कमप्लीट हो गल ठीक है ए बी सी एटे एकश कुड़ी डिग्री को ए बी सी समान एकश कुड़ी डिग्री एट आगे भेतर स्केल सहाजे और यही जो हमें आँकब बहर स्केल सहाजे ये पॉइंट देव एट ये गाँव ये जाए जो कर देखो ये जो हम बस अच्छा हमें धरल ये जिरो थे कुटे पूरे एकदम नब्बे एकश एकश कुड़ी एकश तो एकश कुड़ी एकश कुड़ी पॉइंट बसाल दाग टनल एकश कुड़ी डिग्री एट कर बहर स्केले नाम दिल डी एफ कौन डी एफ समान एकश कुड़ी डिग्री बा एफ इ डी मान ये सब समय माझखे रखब ये क्योंकि नियम हमारे ठीक है आप देखो जो दोटो को एक संगे देखी कीरम हो देखते एम हो दो छवि आँखार जो हमें कौनगुल व्यवहार करते हैं गामली आँखते गले देखो एम लागे ओके एबंधा देखो दुईटा कि बोले एक छोटो कर दुटा कि बोले चाँदार सहाज्ये ये कणगुल आँखी एक सत्ताशी है किन्तु देखो ये कणगुल प्रत्येक चाँदार थेके बेशी डिग्री आछे देखो भालो करे चाँदा जखन आमरा देखब चाँदा आमादेर जिरो थेके जदि उठि एदिके गेले एकशो आशी डिग्री एदिके गेले एकशो आशी डिग्री रयेछे किन्तु आमादेर कणगुलो बोलेछे एकशो आशीर बेशी ताहले एके आँकते गेले कि उपाय हबे चाँदार सहाज्ये आँका जाबे ना कि उपाय है बुद्धि खाटा तो एकटुकुनि अच्छा एक काज करो तुम्हारा पुरोटा किन्तु 360 डिग्री
সেখান থেকে আমি এটা বাদ দিয়ে 187, তাহলে যে অংশটা বেরোবে সেটা মাপ করব, বাকিটা অটোমেটিক বেরিয়ে যাবে। এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়, আমি করলে তোমরা বুঝতে পারবে। বলেছি প্রথমে 187 ডিগ্রি, প্রথমে আমরা করবো দুইটা করব 187 ডিগ্রি। প্রথমে কি করবো আমরা, 360 থেকে এই 187 বাদ দেব, কথায় দেখি 87 10, 3 হাতে 1, 8 একে 9 আছে 16, 7 হাতে 1, 1 একে 2, 173 ডিগ্রি। প্রথমে আমরা করবো 173 ডিগ্রি, প্রথমে একটা দাগটা নিই এরকম নর্মাল দাগ। এবার এই দাগ থেকে করবো 173, এখানে 0 বসালাম, ভেতরে স্কেলে করবো 173, এই 0 থেকে করছি 100 110 20 30 40 50 60 70, 80 মানে 73, 70 70 পর 71 72 73, এখানে করলাম 173 ডিগ্রি। এবার যে এখানে 173 ডিগ্রি আমি করলাম, খুব ভালো করে বুঝবে, 173 করলাম তো, এটা নিচে আমাদের কত হলো বলো তো, মোট আমাদের 360 ডিগ্রি হয়, 173 করেছি বাকি রয়েছে 187, তাহলে আমরা যদি নাম দিই এ বি সি, এইটা হয়ে গেল আমাদের 187 ডিগ্রি, কারণ এই 187 আর 173 যোগ করলে আমাদের পুরোটা হয় 360। ওই জন্য যদি কখনো 180 ডিগ্রির বেশি কোণ আঁকতে দেয়, ভালো করে বুঝবে, যদি কখনো 180 ডিগ্রির বেশি কোণ আঁকতে দেয়, এই কোণগুলো আঁকতে দেয়, তারা কিন্তু মনে রাখবে তোমরা সবসময় 360 থেকে বিয়োগ করে বাকিটা তোমরা আঁকবে, 360 থেকে বিয়োগ করবে বাকিটা আঁকবে, তাহলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটা, দেখো 235, আমরা আঁকবো 235 ডিগ্রি। প্রথমে আমরা করবো কি, 360 ডিগ্রি থেকে এটা বিয়োগ দেবো 235 ডিগ্রি, 5 হলো 10, 5 হাতে 1, 2 একে 3 আছে 6, 3 হাতে 1, 5 হলো 10, 5 হাতে 1, 4 হলো 2 হাতে 1, 2 হাতে 3, 2 হাতে 3, কত হচ্ছে আমাদের দেখে নাও, আচ্ছা 125 ডিগ্রি। তাহলে আমরা যদি 125 ডিগ্রি রাখি তাহলে আমাদের হয়ে যাবে, তাহলে কীরকম, আগে দাগটা টেনে নিই, দাগ টানলাম একটা, এখানে রাখবো আমরা কত 125 ডিগ্রি, এখানে বসালাম এটা, এই 125, কীরকম করে রাখবো, এখান থেকে উঠলাম এই 110 120, 130-এর মাঝখানে 125, এখানে পয়েন্ট বসালাম একটা মাঝখানটা এবং দাগটা টানলাম, আমি কিন্তু করলাম 125। তাহলে আমাদের কী তৈরি হয়ে গেল, এ বি সি, এটা তো 125 ডিগ্রি, নিচেটা 235 ডিগ্রি, তাহলে আমরা আমাদের এই কোণটা পেয়ে গেলাম, কোণ এ বি সি 235 ডিগ্রি, কোণ এ বি সি সমান 235 ডিগ্রি। এবার আছে 310 ডিগ্রি, 310 ডিগ্রিতে আমাদের চাঁদা সাজা আঁকা যাবে না, আমরা একই পদ্ধতি ব্যবহার করব, প্রথমে একটা দাগ টেনে নেব, নাম দেব এখানে, এবার এইটা আছে, এবার 310, তাহলে 360 থেকে 310 বাদ দিলে হচ্ছে আমাদের 50 ডিগ্রি, 50টা এখানে খালি, তাহলে 310 পেয়ে যাবো, এই 0 বসালাম, এখান থেকে 0 থেকে উঠবো 50, 50-এর পয়েন্ট বসিয়ে 50টাকে আমরা টেনে নিলাম, এই হয়ে গেল। এবার আমাদের এই যে কোণটা পেলাম, এটা হলো আমাদের 310 ডিগ্রি, এই এর আমাদের হলো কোণ এ বি সি সমান হচ্ছে 310 ডিগ্রি। ওকে, এবার আসবো না পরের অঙ্ক, আচ্ছা এবার আমরা করবো 325 ডিগ্রি। তো 325 করতে গেলে আমরা প্রথমে কী করবো, এটাকে 325টাকে 360 দিয়ে বিয়োগ করে নেবো, 325 বিয়োগ করেছে 5 হাতে 1, 2 3 3 6, 35 ডিগ্রি, 35 ডিগ্রি আমাকে এই জানলার সাথে করতে হবে। প্রথমে একটা দাগ টেনে নেবো আমি, সিম্পল দাগ, এবার 35 করতে গেলে আমাদের এইটাকে পয়েন্ট ধরলাম, এখানে বসাচ্ছি, এই এটা বসছিস, বসেছিলাম সোজা স্টেট, 35 মানে এখানে 0 10 20 30 40, দুটোর মাঝখানে এখানে এই 35টা হয়ে গেল, তাহলে আমি আঁকলাম কিন্তু দেখো 35 ডিগ্রি, ঠিক আছে, এই আঁকলাম 35 ডিগ্রি, সরি এখানে এ বি সি, কিন্তু আমাদের কী হলো, এইটা হয়ে গেল 310 ডিগ্রি, 325 ডিগ্রি, সরি আমাদের হয়ে গেলো কোন এ বি সি, এ বি সি হচ্ছে 325 ডিগ্রি। ওকে, এইবার দেখি পরের কোশ্চেনগুলো কী বলেছে, তিনেরগুলো, তিনেরটা কী বলেছে,
ছবি দেখি আর বুঝে লিখি। চাঁদার সাহায্যে এক নম্বর কোণের মাপ নিই, কোণের নাম দিই ও কী ধরনের কোণ লিখি, মানে এই কোণটার নাপ মাপ দিতে হবে। তো এইটা যা আছে দেখে তো আমরা চাঁদা সাজিয়ে খাতায় করবো না, এটাকে এর মধ্যে বইয়ের মধ্যে করবো, যেমন আছে দেখে দেখেই। তো এক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে এটা বসালাম চাঁদাটা এক নম্বর কোণটা, ঠিক আছে, এই জায়গাটা আমরা এই পয়েন্টটাকে বসাবো, একটু বড় করে দেখাই তাহলে সুবিধা হবে। ওকে, এই আমরা কী করবো, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা বসালাম এমনি করে, এই এই দাগটাকে সোজা করবো এমন করে স্ট্রেট, একদম হলো জিরোর সঙ্গে মিলল। এবার এখান থেকে এই যে দাগটা গেছে এটা কিন্তু মিডিলে গেছে, মানে 40-45 মাঝখানে, মানে 45 ডিগ্রি। তাহলে নাম আমি দেবো কোণ এ বি সি, এটা কত ডিগ্রি, এটা কী কোণ, এটা হচ্ছে 45 ডিগ্রি, কোণটা মাপ নিলাম, এটা কী কোণ, আচ্ছা কোণটার নাম হচ্ছে কোণ এ বি সি, আর এটা কী কোণ, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, কারণ আমাদের আমরা জানি 90-এর চেয়ে কম হলে হবে সূক্ষ্ম কোণ, হয়ে গেল। এবার চাঁদার সাথে 2 নম্বর কোণটা মাপি, কোণের নাম দিই কী ধরনের কোণ। তাহলে আমি 2 নম্বর কোণ যখনই মাপবো, দেখো এই দিলাম, এই দাগটাকে বেস দেবো, বেস মানে এরকম বেস ছিল বেস এটা, তাহলে আমি এমনি করে ধরিয়ে রাখি এইভাবে, এবার স্ট্রেট দাগ করবে এর সঙ্গে মিলালাম, এই দেখে নাও মিলল, এই ঠিক আছে, যখন 0 মিলে গেল, দেখো 0, 10, 20, 30, 40, 45, এটা কিন্তু আমাদের আছে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি নাম দিই এ বি এর ডি দিলাম, ডি বি এ বা এ বি ডি, তাহলে আমরা কোনটা হচ্ছে কোন ডি, সরি বিটাকে মাঝে দেবো, ডি বি এ সমান 45 ডিগ্রি, এটা কী কোণ, এটা আমরা পেয়ে গেলাম সূক্ষ্ম কোণ, মানে 90-এর চেয়ে কম। এবার বলেছে এখানে 1 আর 2 নম্বর দুটো কোণ একসঙ্গে যোগ করে মাপ, মানে এই পুরো কোণটা, আর যখন আমরা পুরো কোণটা মাপবো এই এটা দেখতে যে 90 ডিগ্রি হবে স্ট্রেট, একদম দেখো এই বসালাম, এই যখন আমি এই 0 ঠিক করছি দেখো 90 ডিগ্রি কমপ্লিট হয়েছে, একদম অ্যাকুরেট। তাহলে নাম কী কোণ, ডি বি সি, তাহলে কোণ ডি বি সি সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ, 90 ডিগ্রিকে বলে এক সমকোণ। এবার আছে নিচেরগুলো কি বলেছে, পাশের ছবি দেখি, ধরি 1 নম্বর কোণ কোণ এ ও বি, মানে এ ও বি, 2 নম্বর বি ও সি, 3 নম্বর সি ও ডি, তিনটে কোণ পেয়ে গেলাম। সাজি 1 নম্বর কোণ মাপি মাপ কত দেখি, তো আমরা খুব সহজেই মাপ নেবো এখানে বসিয়ে। তো আমাদের এই কোণগুলো মাপতে বলেছে, প্রথম 4 সাজে 1 নম্বর কোণ মাপ, 1 নম্বর কোণে মাপ নিয়ে কত লিখি, এই কোণটা মাপ নিয়ে দেখি মনে হয় 45 হয় মনে হচ্ছে, দেখি এই বসালাম, ঠিক আছে, এই সঙ্গে যখন বসে যেটা দেখো এদিকে 40-45 মাসে 45 ডিগ্রি, তাহলে আমরা এটা হচ্ছে 45 ডিগ্রি। 1-2 নম্বর কোণ এইটা, এইটা দেখি আমাদের এইটা বেস ধরবো, দেখা যখন এই বিটাকে বেস ধরেছি, এই যে কোণটা আমরা পেয়েছি 90 ডিগ্রি স্ট্রেট, 90 ডিগ্রি, 2 নম্বর কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 3 নম্বর কোণ কত, 3 নম্বর এইটা বেস ধরে নিচ্ছি, এইভাবে বেস ধরে আমরা বাইরের স্কেলটা এইদিকে করলে বাইরের স্কেল ধরবো, ঠিক আছে, এই বাইরের স্কেল ধরে আমাদের জিরো দিয়ে ধরে এখন 40-45 মাসে 45 ডিগ্রি, তাহলে এটা আমাদের হচ্ছে 45 ডিগ্রি, যোগ করলে কত হচ্ছে তিনটে দেখো 180, এই পুরো রেখাতে 180। কেউ বলেছে 1 আর 2, মানে 1 আর 2 মিলে কত হয়েছে তার নাম, এখান থেকে এতটা দেখি 1 2 কত হয়েছে মোট, আগে প্রথমে বসাবো এইখানটা, এই জিরোতে বসলাম, এখানে করে বসিয়ে আচ্ছা উঠবে এখান থেকে 45, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের এখানে 0 থেকে কত ডিগ্রি কোণ, 130-140 বা 135 ডিগ্রি, তাহলে আমাদের এটা হচ্ছে কোণের নাম দিতে বলেছে, কোন তার কোণটার নাম দিই, ও নাম মানে কোন এ ও সি, খালি কোণের নাম মাপতে বলেনি, এ ও সি, এখান থেকে ই এত অবধি এই পুরোটা হচ্ছে এ ও সি, আবার 2 আর 3 মিলেছে কোণ, 2-3 মিলেছে এখান থেকে এই এই অর্থাৎ বি ও ডি বা ডি ও বি, এই এই দুটো কোণ একসঙ্গে কোণ কি বি ও ডি,
তাহলে হচ্ছে এখানে কোণ বিওডি কমপ্লিট হয়ে গেল। এক দুই তিন, তিনটে কোণ মিলে কি কোণ? তাহলে কোণ এই তিনটে কোণ হলো একসঙ্গে এতটা, অর্থাৎ কোণ এ ও ডি, এটা হচ্ছে কোণ এ ও ডি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি হয়ে গেল। এবার এখানে কোশ্চেন কি আছে দেখি, পাঁচের কোলে বলেছে একটি ছবি দেখে লিখ, ছবি দেখে লিখ একটি সূক্ষ্ম কোণের নাম। সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 চেয়ে কম। এখানে দেখো এই কোণটা, কোণ এ ও বি এর 90 চেয়ে কম সূক্ষ্ম কোণ, তাহলে লিখবো আমরা নামটা হচ্ছে এ ও বি, কোণ এ ও বি। আচ্ছা আমি পেন দিয়ে করি, সুবিধা হবে আমরা করতে, পেন্সিল দাপ হয়ে যাচ্ছে। স্থূল কোণ হচ্ছে 90 চেয়ে বেশি, মনে করো এই যে কোণটা এইখান থেকে আচ্ছা এটা 90 চেয়ে বেশি হচ্ছে, এইভাবে এইভাবে এটা 90, এইভাবে এখান থেকে এত দূর, অর্থাৎ ডি ও বি এই যে কোণটা আছে, তাহলে কোণ ডি ও বি সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এইরকম এরকম স্টেট মানে সি ও এ, কোণ সি ও এ বা কোণ এ ও সি বা কোণ সি ও ডি যে কোনো একটা, 90 মানে হচ্ছে এরকম হবে, এই এটা 90, এটা 90, এখানে রয়েছে সেটা আমাদের। ওকে সরল কোণ আছে পুরোটা মানে এখান থেকে এইরকম করে কোণ এ ও ডি, আচ্ছা কোণ এ ও ডি সরল কোণ হয়ে গেল এত দূর। আর লাস্টে প্রভৃত কোণ, প্রভৃত মানে হচ্ছে এখানে শুরু করবো আমরা, এখানে গিয়ে সরল কোণ বাক করে এত দূর চলে আসবে, অর্থাৎ এইভাবে গিয়ে এইভাবে যে কোণটা আছে কোণ এ ও ই, কোণ এ ও ই এটা হচ্ছে প্রভৃত কোণ মানে 180 থেকে বড়। এবার এখানে কোশ্চেন বলেছে কোণ এ ও বি প্লাস সমান এ ও সি, এ ও বি আর এ ও সি কোণ দূরে মিলছে, এখান থেকে এত কোণ দূর কোণ, এই একটা কোণ এই একটা কোণ, এই কোণের নাম তো বলে দিয়েছে কোশ্চেনে, আর এই কোণটার নাম কী হচ্ছে বি ও সি, তাহলে কোণ বি ও সি বুঝতে পারলে কী করলাম, দেখো এ ও বি মানে হচ্ছে এই কোণটা আর বি ও সি মানে হচ্ছে এই কোণটা, এই দুখানা কোণ মিলে আমাদের পুরো কোণটা, এটা এখানে বলেছে এ ও সি থেকে এ ও বি বাদ, কী বাদ দিলে এ ও বি হবে, এ ও সি আর এ ও বি বাদ যাচ্ছে কি বি ও সি, এখানে লিখব কোণ বি ও সি। এখানে দেখো যে জায়গায় রয়েছে কি কোণ বি ও সি প্লাস সিওডি, দুটো বলেছে বি ও সি আর সিওডি, অর্থাৎ বি ও সি সি ও ডি মিলে কী কোণ হচ্ছে বি ও ডি, তাহলে কোণ বি ও ডি জায়গা কম ছিল এখানে লিখলাম। এবার বিওডি থেকে বিওসি বাদ দিই, বি ও ডি থেকে বিওসি বাদ দিলে এটা হচ্ছে সিওডি, তাহলে এখানে আমরা কী হবে এটা কোণ সি ও ডি। ওকে তা আজকে গেল আমাদের 188 পাতার এই কোশ্চেন দেখি 17.1, এরপরে ভিডিও আমি 17.2টাকে কভার করবো। ওকে।